بسم الله الرحمن الرحيم. دیندار اسلام প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানব অবৈধ সম্পর্কের পরিণতি সম্পর্কে। আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আবার সর্বনিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়ে যায়। কখনো কখনো পশুত্বের চরিত্র মানুষ যখন গ্রহণ করে, তখন তাদের ব্যাপারে ঘোষণা হচ্ছে উলাইকাল আনআম বাল হুম আদল, ওরা পশুর ন্যায় বরং তার চেয়েও নিকৃষ্ট। এরা কারা? এরা হচ্ছে যথেচ্ছা জীবনযাপনকারী ওই সকল মানুষ যারা আল্লাহর বিধানকে, আল্লাহর সীমাকে অতিক্রম করে, যেমন খুশি তেমন সাহায্য নীতিতে জীবন পরিচালনা করে। একজন পুরুষ অন্য কোনো বেগানা নারীর সাথে সম্পর্ক তৈরি করে, অথবা একজন নারী এমন একজন পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এই সম্পর্ক কতটুকু জায়েজ? যেমন যে সম্পর্কগুলো মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, সেই সম্পর্কের কারণে দুই দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যখন সে দুনিয়াতে মানুষের কাছে ধরা পড়ে যায়, তখন মানুষ তার দুর্নাম ছড়িয়ে দেয়, একটি সময় সালিশ বিচারের দ্বারস্থ হতে হয়, যার কারণে সামাজিকভাবে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। অপরদিকে কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়কে যখন মানুষ যথেচ্ছা জীবনযাপনে ব্রতী হয়ে এগুলোকে খারাপ কাজে নিয়োজিত করে, তখনই মানুষ এই অবৈধ সম্পর্কের ন্যায় খারাপ সম্পর্কে আত্মনিয়োগ করে। যেমন হাতকে তাকে ব্যবহার করতে হবে আল্লাহ যে কাজে ব্যবহার করেছেন সেভাবে, চোখকে ব্যবহার করতে হবে ঠিক সেভাবে যেভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, হে মুমিন, তুমি নিচের দিকে তাকিয়ে হাঁটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিনা বসরিহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ অবনত করে পথ চলে। ঠিক তেমনিভাবে নারীদের ব্যাপারেও নির্দেশ হচ্ছে তারা যখন পথ চলবে নিচের দিকে তাকিয়ে চলবে, অর্থাৎ বেগানা কোনো পুরুষের দিকে নারী তাকাবে না, বেগানা কোনো নারীর দিকে পুরুষ তাকাবে না। এটা কী করে? এই দর্শন থেকেই মানুষ ব্যভিচারের কাছাকাছি চলে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, ব্যভিচারের নিকটবর্তী হয় না। এই ব্যভিচার একটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। সম্মানিত সুধী, আমরা জাস্ট ফ্রেন্ড বলে মানুষকে ফ্রেন্ডশিপ করি, মানুষের সাথে সে আমার জাস্ট ফ্রেন্ড এই কথা বলে তার সাথে যথেচ্ছা জীবনযাপন করি, মা বাবাকে উপেক্ষা করে, মুরব্বীদেরকে উপেক্ষা করে, আমরা সীমা লঙ্ঘন করে পথ চলি, পরবর্তীতে কী হয়? ইজ্জত সম্মান সব ভুলুণ্ঠিত হয়। এই জন্য আগে সাবধান হতে হবে। আর মানুষ যখন ব্যভিচার করেই ফেলে, তখন যদি সে অবিবাহিতও হয়, তাহলেও কিন্তু তাকে 100 রজমের সম্মুখীন হতে হয়, 100টি বেত্রাঘাতের সম্মুখীন হতে হয়। আর যদি বিবাহিত হয়, তাকে রজম মেরে মারা হয়, পাথর মেরে মারা হয়। এই জন্য এই বেত্রাঘাত, এই পাথর, দুনিয়াতে এই লাঞ্ছনা, এই গঞ্চনা থেকে বাঁচার জন্য, আল্লাহর ধিক্কার থেকে বাঁচার জন্য চোখকে হেফাজত করবো সবার আগে। তাই তো আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল নিফাক ওয়া আমালি মিনাল রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফা ইন্নাকা তা'লামু খায়নাতাল আ'ইউনি ওয়া মা তুখফি সুদুর, হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে নিফাকি থেকে বাঁচাও, আমার আমলকে রিয়া থেকে বাঁচাও, আমার রসনাকে মিথ্যা থেকে বাঁচাও, আর আমার চোখকে খেয়ানত থেকে বাঁচাও।
চোখের খেয়ানত সম্পর্কে তুমি ভালো জানো। অতএব চোখের খেয়ানত হচ্ছে যখন এই চোখ দিয়ে আমি কুদৃষ্টি দেব কারো প্রতি, যে কুদৃষ্টি আমাকে পরবর্তীতে জেনার দিকে ধাবিত করবে। আমি যদি আল্লাহর আইনকে অমান্য করে কারোর দিকে তাকাই, এই চোখের উপর তো সীসা গলিয়ে কেয়ামতের দিন গরম করে ঢেলে দেওয়া হবে, এখানে দাগ দেওয়া হবে, সেটা কি সহ্য করতে পারবো? কখনোই পারবো না। তাই আগেই সাবধান হয়ে যাই, আমরা আল্লাহর বিধান মেনে চলি, এই সুন্দর নিয়মকে মেনে চলি। আমরা চোখকে হেফাজত করি, মনকে হেফাজত করি, আমি পঞ্চ ইন্দ্রিয়কে হেফাজত করি। একজন মানুষ যদি এই সূত্রটা মেনে চলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো, কম আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। হৃদয় পরিচ্ছন্ন হয়ে গেলে চোখ কিন্তু তাতে সাড়া দিবে, চোখ খারাপ দৃষ্টি দিবে না, অন্য পুরুষ হলে নারীর দিকে তাকাবে না, নারী হলে পুরুষের দিকে তাকাবে না। ফলশ্রুতিতে পুরুষের পর্দাও রক্ষা হয়ে গেল, নারীর পর্দাও রক্ষা হয়ে গেল। এই জন্য পথ চলবো সাবধানে, সাবধানে যদি পথ চলি তাহলে আমি কখনো ব্যভিচারী হব না। ব্যভিচার তো এমন একটি গুণা, যে গুণাটি যদি সম্পাদিত হয় কোনো মানুষের দ্বারা, আল্লাহর আজাব আসা বাধ্যতামূলক হয়ে যায়। আর যে সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়ে, ওই সমাজে দারিদ্র নেমে আসে, ওই সমাজে আল্লাহর গজব নেমে আসে, এবং ভূমিকম্পনের মতো মারাত্মক শাস্তির সম্মুখীন হতে হয়। আমরা একটা হাদিস শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আন উবাদাত সুমিতি আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খুযু আন্নি ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবীলাল আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাগরীবু আমিন ওয়া সাইবু বিল সাইবি জালদু মিয়াতিন ওয়ার রাজম। উবাদা ইবনে সুমিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি আল্লাহ রাসূল দুইবার বলেছেন, খুযু আন্নি, আমার কাছ থেকে তোমরা বিধান গ্রহণ করো, আইন মেনে চলো, আইন শুনে নাও, কি আইন কি সংবিধান আমার কাছ থেকে শোনো, কারণ আমি সারে, আমি শরিয়ত প্রবর্তক। আল্লাহ রাসূল বলেছেন, ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবীলান আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাগরীবু আম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন করতে হবে। অর্থাৎ আনমেরিড কোনো ছেলে বা মেয়ে যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসার পরে ব্যভিচার, এই দুষ্কর্ম সম্পাদন করে, যদি মনে করে জাস্ট ফ্রেন্ড থেকে এগুলো হয়েছে, এগুলো কিছুই না, কিন্তু শরিয়ত প্রবর্তক বলে দিয়েছেন কিছুই না বলতে কিছু না, তাদের শাস্তি কিছুই না বলতে কিছু না মনে করা যাবে না, শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করতে হবে সজোরে, 100 এবং জনসম্মুখে, আর 1 বছরের জন্য তাদেরকে নির্বাসন দিতে হবে নিজের এলাকা থেকে অন্য কোথাও। আর যদি বিবাহিত হয় তাদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াসাইবু বিসাইবি জালদু মিয়াতিন ওয়ার রাজম, যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদেরকে রজম করতে হবে, তাদেরকে এই রজমের বিধান হচ্ছে ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ। ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, তাদের উভয়কে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, নাকালা মিনাল্লাহ, তাদের উভয়ের উপরে, এটা আল্লাহ তাআলার সংবিধান, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রণামকৃত শাস্তি, এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। সম্মানিত শুধু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের বিধান মানতে বাধ্য করব, পরামর্শ দেব, তাদেরকে এমন আদর্শ শিখাবো যে আদর্শের অনুসরণ করলে তাদের চোখ হেফাজত থাকবে,
ছোটবেলা থেকে তাদেরকে বলবো সালাত আদায় করো, তাদেরকে শিখাবো তুমি ঘরে প্রবেশ করে সালাম দাও, আমরাও তাদেরকে সালাম দেব, সুশিক্ষায় শিক্ষিত করবো, কুরআন হাদিসের কিছু বাণী শোনাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, শরীয়ত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। এরাই হচ্ছে আমার প্রিয় বান্দা, এরাই হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি এই সকল কাজ করে, আমার বিধানকে লঙ্ঘন করে, সে কঠিন শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং এই শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করতে থাকবে। ব্যভিচার, মারাত্মক গুনাহ, আমরা অবৈধ সম্পর্কে কখনো জড়িত হব না, খবরদার। এজন্য নিজে ঘরের মধ্যে মাঝে মাঝে কোরআনের দুই একটা আয়াত পড়ব, পড়াবো, শোনাবো, শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখনিঃসৃত অমীয় বাণী সন্তানদেরকে শেখাবো, শোনাবো, তাহলে ওরা এই পাপ থেকে বেঁচে যাবে। আমরা এই ক্রান্তি লগ্নে, পৃথিবীর ক্রান্তি লগ্নে আমরা হাঁটিয়ে কি পাপা করে আখিরাতের দিকে চলে যাচ্ছি। প্রিয় সুধী, একটু খেয়াল করে দেখুন, যেই মুহূর্তে আমরা এই কথাগুলো শুনলাম, আমরা কি বলতে পারি এক ঘন্টা পরে আমি দুনিয়াতে থাকব না? আপনি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাতের পরে তার আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন? কিন্তু যে সকল নারী পুরুষ অশ্লীল কর্মে লিপ্ত থাকে, অবৈধ প্রণয়ে লিপ্ত থাকে এবং অবৈধ সম্পর্কে জড়িত থাকে, কথাবার্তার মধ্যে, ফেসবুকে, আলাপচারিতায়, ফোনালাপে অথবা অশ্লীল কার্যে নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। এছাড়া বাকি সবার দোয়াই কবুল করেন। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি কোনো পাপে জড়িত হয়ে যাই আজ থেকে তওবা করে ভালো হয়ে যাই, আমরা নিষ্পাপ হয়ে জীবন যাপনে অভ্যস্ত হই এবং মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করি। বাকি বিষয় আল্লাহর হাতে, আর আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কষ্ট দিবেন না। আমরা সাধ্যমতো নিজেকে সৎ রাখবো, চোখকে হেফাজত করবো, এমনকি মনকেও হেফাজত করব। সবার আগে আমি নিজের আত্মাকে জিজ্ঞেস করব, আর কত পাপ করব? অনেক পাপই তো আমার সামনে দুনিয়া থেকে চলে গেছে। আমি যদি ওদের কাতার বন্দী হয়ে চলে যাই, আমাকেও তো মৃত্যুর সাথে সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। মাটি দুদিক থেকে চাপ দেবে, ডান পাশ দিয়ে চাপ দিলে বাম পাশ থেকে হাড়হাড্ডি বের হয়ে যাবে, বাম পাশ থেকে চাপ দিলে ডান পাশ দিয়ে হাড়হাড্ডি বের হয়ে যাবে। অন্ধকার কবরে কীভাবে ওই শাস্তি ভোগ করব? আর যদি আমি এই আলোচনা শুনে আজ থেকেই তওবা করি যে না, কখনো আমার অবৈধ প্রণয়ে আমি লিপ্ত হব না, অবৈধ কাজে লিপ্ত হব না, আমি চরিত্রবান থাকব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, খিয়ারুকুম আহসানুহুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি তো সে যার চরিত্র সুন্দর। আসুন চরিত্রকে সুন্দর করি, চোখকে হেফাজত করি, মনকে পরিশুদ্ধ করি, জীবনকে সত্যের আলোয় আলোকিত করে যখনই মাটিতে লুটিয়ে পড়ব, আমরা যেন অন্ততপক্ষে ভেবিচারী হয়ে দুনিয়া থেকে বিদায় না নিই, গোটা শরীরকে, পঞ্চ ইন্দ্রিয়কে পাপ মুক্ত করে আমরা যেন মাটিতে লুটিয়ে পড়তে পারি।
ইমানের সাথে মরতে পারি আল্লাহর কাছে সে প্রার্থনা করে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।